এখনো অস্থির আলুর বাজার পুরনো আলু সত্তর টাকা আর নতুন আলু বিক্রি হচ্ছে একশো থেকে চল্লিশ টাকা করে পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনো বিক্রি হচ্ছে একশোর উপরে এদিকে বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশি মাছও সাধারণ নাগালের বাইরে রিপোর্ট মৌসুমের এই সময়ে বাজারে নতুন আলু আসতে থাকায় প্রতি বছরই কমতে শুরু করে পুরনো আলুর দাম কিন্তু এবার ব্যতিক্রম

কিন্তু দু একটি বাদে বেশিরভাগেরই দাম আশি টাকার উপরে যদিও অ্যাভেলেবেল সব কিছু কিন্তু সেইভাবে কমে নাই এখন আগের তুলনায় একটু কম বাট অত কমে নাই সিম বেসারি মনে করেন আশি টাকা কেজি বরবি বেসারি আশি টাকা কেজি ভেন্ডি ষাট টাকা কেজি ছশো আশি টাকা কেজি তারপরে আপনার কৌস্তা বেসারি আশি টাকা কেজি দাম কমতেছে না আমদানি যথেষ্ট শীতকালীন সবজি যথেষ্ট পরিমাণে বাজারে দেখা যায় মাছের বাজারেও একই চিত্র ইলিশসহ প্রায় সব মাছেরই রয়েছে পর্যাপ্ত সরবরাহ কিন্তু দাম সাধারণের নাগালের বাইরে চিংড়ি মাছ এটা আমরা এখন আটশো নয়শো করে যাচ্ছে এটা আমার বাজেটের ভিতর নাই এখন আমার টার্গেট হচ্ছে এক কেজি নাও বাধ্য হয়ে আমার আধা কেজি নিতে হচ্ছে সাধারণ মানুষের হয়তো বা যেটা পছন্দ করে আসবো সেটা নিতে পারবে না তাকে হয়তো অন্য দিক থেকে করতে আসবে সরকারের পরিবর্তনের পরও নিত্যপণ্যের দাম না কমায় হতাশ ক্রেতারা সবকিছু দামি উদ্যোগতি আমরা ভাবছিলাম নতুন মানে যে আসছে অন্তবর্তীকালীন সরকার মানে সবকিছু দাম একটু কমবে কিন্তু আসলে আমরা সেরকম পাচ্ছি না মধ্যবিত্তের কয় বাইরে এখনো আর দাম কমলে আমাদের জন্য একটু ভালো হয় আমাদের আয় তো বাড়ে নাই কিন্তু আমাদের অনেক চলতে কষ্ট হচ্ছে এটাই সব এটা সবাই সবার মুখে জনগণ সবার মুখে এইটা কিন্তু সরকারের একটা উচিত যে সিন্ডিকেট ব্যবসাকে ধ্বংস করে ফেলা এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে দশ টাকা কমে ব্রয়লার একশো সত্তর আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা একটু দশ টাকা কম আছে ব্রয়লার একশো সত্তর গত সপ্তাহে শুভ মাহফুজ বাংলা ভিশন ঢাকা